মাইন্ডের ভিতর ঢুকে আছে যে বরিশালের ছেলেদেরকে আমি বিয়ে করব না কোন জেলার ছেলেকে আপনি কখনোই বিয়ে করতে চান না বরিশাল কেন এ দেশে এটা কি শুরু হইছে এই যে বরিশাল প্রতি যে একটা অন্যায় অভিষেক শুরু করছে এই যে পাগল ছাগল একটা আইয়ে কয় যে আমরা আমি বরিশালের ছেলেকে বিয়ে করব না তোমার কইছে কেউ বিয়ে করতে বরিশালের ছেলেরে শোনাবার বুঝছেন না আমি বরিশালে এটা একটা মানসম্মানের কথা এ দীর্ঘ কয়েক মাস ধরে যে দেখতে আসি রীতিমতো গো একের পর এক এই বরিশালে খোলা টয়লেট বেশি বরিশালে সবচেয়ে গরিব এই বরিশালে এই ইয়া ওই ইয়া এখন আবার বরিশাল লেকে কোনো ছেলে বিয়ে করবা না তুমি এই বরিশাল লেগে এই লোবেস্ট নিয়োগটা করছে কি ডা যে গো একের পর এক হেউ করার জন্য হ্যাঁ বরিশালে কী নেওয়া আছে নায়ক গায়ক শিল্পী পীর আউলিয়া ওই নদী নালা হ্যাঁ আরও কত কি আছে এখন মনেও নাই দেখ বরিশিল্লা পোলারাও তো সেগা দিয়ে তোমাকে জন্য বইয়ে রয়ে নাই যে ওই কোন সময় আবা বিয়ে করবে তোমাকে জন্যে তোমরা ওই আইয়ে প্রস্তাব দেবা হ্যাঁ সেই জিনিস আইয়ে থাকে না ওদের সে ওই নায়ক নায়ক ওই রুপকার নায়ক তো নাই ওদের সে নায়কের কোনো অভাব আছে যে এই তোমাকেও অন্য ডিস্ট্রিক্টের পোলাগো ওই থুকো মাইয়ে গো বিয়ে করতে হইবে যাই হোক পয়েন্টে আসেন পয়েন্টের বাইরে কথা বলা যাইবে না আমি কিন্তু বরিশালে না এটা আমার একটা মাইন্ডে লাগছে কারণ ওই যাইয়া আছে কোনো সম্পর্ক টম্পর্ক যাই হোক বিষয় আসে এই জন্য এটা অন্য সময় এক সময় বলব তো দেখলাম ওই ভিডিও তো একটা ওই নায়িকা একটা ওনার আর বড় বোন বিয়ে বয়সে বরিশালে তো ও আইয়ে কেমনে ওকে এখন ওই যে আমার অনুসারী যারা করি কাফি যে বলছে যে ওকে খেয়ে ছেড়ে যার জন্য ও তা তোমার যদি সত্যি কেউ এরকমের খেয়ে ছেড়ে দেয় মানে ধোকা দেয় তো তুমি সেইটাকে আরো প্রতিশোধ নেওয়ার জন্য পুরো বরিশাল তামা তামা করে দেবো বরিশিয়ালের যত পোলাফান আছে সব পোলাফানের তুমি ই করবা ওই দরবার মানে খেয়ে খেয়ে তুমিও খেয়ে খেয়ে ছেড়ে দেবা ওদেরকে একটা শেঁকা দেওয়ার চেষ্টা করবা এটা একটা প্রতিশোধ হবে তুমি তা না করে তুমি সরাসরি বলিয়ে দিলা যে আমি বরিশালের কোনো ছেলেকে বিয়ে করব না তুমি কেমন তারা কথাটা বললা তোমাদের তুমি এখানে একটা ই করবা যে বরিশালের ওই আমাকে আমার কোন কোনো বেআইটিআই তো হবে যেহেতু বন বিয়ে দেশো বরিশালে যে কোনো ব বেআইটিআই খেয়ে ছেড়ে তা তো তুমি এখন করবা কি যে আমার অমুক বেআই আমার সাথে এইটা করছে আমি বরিশালে সব লাগ হুয়াই দেবো এই আমার এই চক্রান্তর মাধ্যমে সেটা না করলে তুমি এখানে বলো আসে এই কথা পয়েন্টে আসেন তো কি হয়েছে আমার তো মনে হয় এখানে বরিশাল ডিস্ট্রিক্টের প্রতি কেউ কোনো ই করছে লবিস্ট নিয়োগ যে এই ডিস্ট্রিক্টকে যত ছোট করা যায় হ্যাঁ প্রত্যেক মাসে এক একটা করে প্রতিবেদন সেই জন্য দিতে হবে তো তার এই ধারাবাহিকতায় মনে হয় গেছে পাশে এই ইটা হইছে তার আগের মাসেও দেখছি তার আগের মাসেও দেখছি আপনারা অপেক্ষা করেন এই জানুয়ারি মাসের জানুয়ারি মাসে আর একটা এরকমের কিছু একটা আসবে ফেব্রুয়ারিতে আবার আর একটা আসবে মানে ওই স্ট্রিকটাকে ছোটো করতে করতে একেবারে খুবই হেও করা করা হবে আশা ভরসা রাখেন হ্যাঁ এখানে ওই বরিশালে লাগু বলছে যাই হোক ওটা কোনো বিষয় না কারণ আমার বাড়ি বরিশিয়ালে না তো আমি এই ভিডিওটা দেখতে আসি যে ফেসবুকে ঢুকলেই স্কল করলেই শুধু এই ভিডিওটা আসে তো মনে করলাম যে আমারও একটা এরকমের ভিডিও করা উচিত বরিশালটাকে যেহেতু এত কাটতেছে স্যার আমার মাথায় একটা চিন্তা ভাবনা ঢুকছে যে বরিশাল বরিশাল মানে কি শুরু হইলে এই কয়দিন আগে বরিশাল সবচেয়ে গরিব আমি যাই দেখি এখানে অনেক ভেমালা ভেমালা বড়লোক মানুষ আর এখানে শুনি যে এই বরিশাল গরিব যা গেলো হ্যাঁ মাননিও নিলাম এরপরে কইল কি বরিশাল সবচেয়ে নিরাপদ টয়লেট কপ গেল হেড মানলাম এখন আবার এই বরিশালে আমি এই কারণ জানতে চাই তুমি কারণ পরবর্তী ভিডিওতে এসে কারণ বললে যাবা যে কী কারণে বলছো যে বরিশালের ছেলেকে এরকম সরাসরি যে বললে দেলা যে বরিশালের ছেলেকে কখনো বিয়ে করবো না তো কেন বলছো এই কারণ নেক্সট ভিডিওতে আসছে অবশ্যই অবশ্যই বলবা আমরা এই অপেক্ষায় জাতি আসি ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে